হ্যালো ভিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো এখন আমি শেয়ার করবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডাবল ফাইলগুলা কপি ফাইলগুলো একটি সফটওয়্যার সাহায্যে সার্চ করে খুঁজে আপনি ডিলিট করতে পারবেন তো এরকম অনেক ফাইল থাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো একই ফাইল দুই তিনটা করে থাকে বিশেষ করে পিকচার আমরা যখন স্ক্রিনশট দিই বা কোনো ফটো ডাউনলোড দিই তখন একটি ফটো হয়তো বা দুইবার ডাউনলোড হয়ে যায় অথবা একই স্ক্রিনশট দুইবার হয়ে যায় তো এরকমভাবে যে কোনো আপনার ফাইলগুলো আছে যেগুলো আপনার অযথা আপনার মেমোরি লোড করে রাখে তো সেই ফাইলগুলো আপনি চাইলে একটি সফটওয়্যারের সাহায্যে সার্চ করে খুঁজে ডিলিট করে দিতে পারেন তো আমি মনে করি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে এই সফটওয়্যারটি দরকার কেননা আমাদের প্রত্যেকেরই কম বেশি ডাবল ফাইল বা কপি ফাইল থাকে তো এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবারে আপনি লিখবেন হচ্ছে সার্চ আপনি লিখবেন হচ্ছে সার্চ ডুপ্লিকেট ফাইল সি এস টি এ আর সি এইচ সার্চ ডি ইউ পি এল আই সি ইউপিএলআইসিএটি সার্চ এই যে সবার উপরে এসে পড়েছে সার্চ ডুপ্লিকেট ফাইল এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তো দেখেন এটির রেটিং পড়ানো ভালো ফোর পয়েন্ট ওয়ান এবং পাঁচশো থাউজেন্ড ইউজার রয়েছে তো এই সপ্তাহটি ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনি এই যে মাঝখানে সার্চ চিহ্নটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এস চাইবে ইয়েস দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার অটোমেটিক একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার যে যেগুলা কপি ফাইল সেগুলো এসে পড়বে তো দেখেন আমার একটি এসেছে আমি অবশ্যই আমার অনেকগুলো ছিল আমি ডিলিট করে ফেলেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনশট দিয়েছি একই রকম দুইটা তো দেখেন এখানে দুইটা স্ক্রিনশটের মধ্যে একটিতে ক্রস চিহ্ন আছে আর একটিতে নাই এর মানে হচ্ছে একটি ডিলিট হয়ে যাবে তো একটি ডিলিট করার জন্য এই যে ডিলিট চিহ্ন এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে যে ইএস দিয়ে দিলাম তারপরে একটি ডিলিট হয়ে গেছে তো একটি ডিলেট হয়ে যাওয়ার পর আপনার এখন আর শো করবে না শো করবে না এর মানে হচ্ছে এটা শুধু আপনার কপি ফাইলগুলা সরি আপনার একই ধরনের যদি দুইটা ফাইল থাকে তাহলে সেটা আপনার এটা সার্চ করে বের করে দেয় তো এখন যেহেতু আপনার একটা ফাইল ডিলিট করে দিয়েছি ফটো ডিলিট করে দিয়েছি সেহেতু আর এখন দেখাবে না তো এই সফটওয়্যারটির সাহায্যে আপনার ডুপ্লিকেট ফাইল বা কপি ফাইল বা ডাবল ফাইল যাই বলেন সেগুলো ডিলিট করে নিতে পারেন এবং আপনার মেমরিটা ফ্রি থাকবে আশা করছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন